নমস্কার বন্ধুগণ, ভারতীয় ভূগোলের প্রথম চ্যাপ্টার ভারতের ভূপ্রকৃতি, এর উপরে আমরা আজকে প্রশ্ন উত্তর আলোচনা করব। চ্যাপ্টার 1 ভারতের ভূপ্রকৃতি, এর উপরে আমরা এক সেট প্রশ্ন উত্তর আজকে আলোচনা করব। এটা এই ভিডিওর প্রথম পার্ট, অর্থাৎ এখানে আমি 40টা প্রশ্ন তুলেছি। বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছিল। আমি এখানে যে প্রশ্নগুলো তুলেছি, অর্থাৎ প্রথম যে 40টা প্রশ্ন তুলেছি, সেগুলো সবই এর আগে বিভিন্ন পরীক্ষায় এসেছিল। এছাড়াও আমি আরও প্রশ্ন উত্তর এইভাবে বানাতে থাকব, তবে তার জন্য কিছুটা টাইম লাগবে। আমি আগে ইতিহাস ভূগোল এর ওপরে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কমপ্লিট করার আগে চেষ্টা করছি। সিলেবাসটা কমপ্লিট হয়ে গেলে পরপর এরকম প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। তো যাই হোক, আজকে কিছুটা আমরা আলোচনা করব 40টা প্রশ্ন ভারতের ভূপ্রকৃতির ওপরে। ভিডিও শুরু করার আগে বলি, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমি যে এই ভিডিওগুলো বানাচ্ছি তার নিচে যদি কিছু লাইক থাকে তাহলে আমারও বানাতে ভালো লাগে, এবং যদি বেশি ভিউ হয় তাহলে আমার ভিডিও বানাতে ভালো লাগে। আমার মোটিভেশনের জন্য একান্ত প্রয়োজন এতে লাইক করা। তো প্লিজ আপনারা লাইক করবেন এবং পারলে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথম প্রশ্ন, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মণিপুর রাজ্য নিম্নলিখিত কোন রাজ্যগুলির সীমানায় অবস্থিত। মণিপুর রাজ্য নিম্নলিখিত কোন রাজ্যগুলির সীমানায় অবস্থিত। তো এটা জানার জন্য আমাদের প্রথমে একটা ম্যাপ দেখে নিতে হবে, অর্থাৎ মণিপুর রাজ্যের ম্যাপ। এই হচ্ছে মণিপুর রাজ্য, এখানে রয়েছে মণিপুর রাজ্য। মণিপুর রাজ্যের সীমানায় কারা কারা অবস্থিত? উত্তরের দিকে রয়েছে নাগাল্যান্ড, এই পাশে রয়েছে আসাম, আসাম রাজ্য, এটাই এই পুরো জায়গাটা নিয়ে রয়েছে, এবং নিচের দিকে রয়েছে মিজোরাম। তাহলে নাগাল্যান্ড, আসাম এবং মিজোরাম, এই তিনটে রাজ্য মণিপুর রাজ্যের সীমানায় অবস্থিত। তাহলে এই প্রশ্নের উত্তর কোনটা হবে? এই প্রশ্নের উত্তর হবে অপশান সি, নাগাল্যান্ড, আসাম এবং মিজোরাম। এই প্রসঙ্গে বলে রাখি যে ভারতের ম্যাপ থেকে কোন রাজ্য কোথায় অবস্থিত, কোন রাজ্যের সীমানায় কোন কোন রাজ্য অবস্থিত, এইরকম যে প্রশ্নগুলো জানতে চাওয়া হয় তার অধিকাংশই জানতে চাওয়া হয় ভারতের উত্তর পূর্ব অংশ থেকে, অর্থাৎ এইটুকু অংশ থেকে। এইটুকু অংশ থেকে অধিকাংশ প্রশ্ন জানতে চাওয়া হয়, মানে যেগুলো ম্যাপ থেকে জানতে চাওয়া হয়। যেমন আসাম রাজ্যের সীমানায় কোন কোন রাজ্য অবস্থিত, মিজোরামের সীমানায় কারা অবস্থিত, এইখান থেকেই বেশিরভাগটা জানতে চাওয়া হয়। তাই এই জায়গাটার ম্যাপ ভালো করে আপনারা মনে রাখবেন, পারলে এই জায়গাটার যে ম্যাপটা এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং এটা ভালো করে দেখবেন কোথায় কোথায়, মানে এইখানের অবস্থানটা ভালো করে দেখবেন। এছাড়াও কিছু কিছু রাজ্য থেকে আসে, যেমন পশ্চিমবঙ্গ। যদি আমরা পশ্চিমবঙ্গের পরীক্ষা দিই, অর্থাৎ WBCS বা এরকম কিছু, তাহলে পশ্চিমবঙ্গের সীমানায় কারা অবস্থিত সেটা জানতে চাওয়া হয়, এবং বাকি যদি অন্য কোনো রাজ্য থেকে জানতে চাওয়া হয় সেটা উত্তর দেওয়ার জন্য ম্যাপের উপর ভালো দক্ষতা রাখা প্রয়োজন, তাহলেই সেটার উত্তর দেওয়া সম্ভব হয়। এমনিতে মুখস্থ করে সম্ভব হয় না। তাই আমি এখানে সাজেস্ট করব যে এইটুকু জায়গার ম্যাপ ভালো করে খেয়াল করবেন, মানে উত্তর পূর্ব ভারতের। চলে যাব পরবর্তী প্রশ্নে, দু নম্বর প্রশ্ন, কোন জলভাগ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করেছে? কোন জলভাগ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করেছে? এটা আমি আমার ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। এখানে অপশান দেওয়া আছে 10° চ্যানেল, 11° চ্যানেল, আন্দামান সমুদ্র এবং বঙ্গোপসাগর। উত্তর কোনটা হবে? উত্তর হবে এ, 10° চ্যানেল, 10° চ্যানেল এ। এইটাই ভাগ করেছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে। আমি যেখানে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ আলোচনা করেছি সেখানে এটা বলেছি। এছাড়াও কিছু চ্যানেল রয়েছে, যেমন 9° চ্যানেল, 9° চ্যানেল আলাদা করেছে মিনিকয় এবং লাক্ষাদ্বীপকে, 9° চ্যানেল আলাদা করেছে মিনিকয় এবং লাক্ষাদ্বীপকে। এবং আরও একটি চ্যানেল রয়েছে যেটি হচ্ছে 8° চ্যানেল,
8 ডিগ্রি চ্যানেল আলাদা করেছে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপকে। মালদ্বীপ একটি আলাদা দেশ, সেই মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপকে আলাদা করেছে 8 ডিগ্রি চ্যানেল। তো এটাও আপনারা মনে রাখবেন, এই দুটো থেকেও আসতে পারে। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে, নিম্নলিখিত ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটির আয়তন ক্ষুদ্রতম? মানে নিচে যে কটা প্রতিবেশী দেশের নাম দেওয়া হয়েছে তার মধ্যে সব থেকে কম আয়তন কার? অপশান এতে রয়েছে ভুটান, অপশান বিতে রয়েছে নেপাল, সি শ্রীলঙ্কা এবং ডি বাংলাদেশ। অপশানগুলোর মধ্যে যে দেশগুলোর নাম দেওয়া আছে তার মধ্যে ভুটান, এর দৈর্ঘ্য এর ক্ষেত্রফল হচ্ছে 38,394 স্কোয়ার কিলোমিটার। 38,394 স্কোয়ার কিলোমিটার। নেপালের আয়তন হচ্ছে 147,181 স্কোয়ার কিলোমিটার। 147,181 এটা হচ্ছে নেপালের আয়তন। শ্রীলঙ্কার আয়তন হচ্ছে 610 স্কোয়ার কিলোমিটার। শ্রীলঙ্কার আয়তন হচ্ছে 66,610 স্কোয়ার কিলোমিটার এবং বাংলাদেশের হচ্ছে 1,00,000। বাংলাদেশ আমরা দেখেই বুঝতে পারি অনেকটাই বড়, 147,570 স্কোয়ার কিলোমিটার। 147,570 স্কোয়ার কিলোমিটার এটা হচ্ছে বাংলাদেশের আয়তন। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে দেখে যে ভুটান সব থেকে ছোট। তাহলে অপশান এ হচ্ছে এখানে সঠিক। চলে যাব পরবর্তী প্রশ্নে। এখানে বলা হয়েছে ভারতের উপকূল ভাগের দৈর্ঘ্য কত? এগুলো সবই আমি আলোচনা করে এসেছি, ভারতের উপকূল ভাগের দৈর্ঘ্য কত। তো ভিডিওগুলো আপনারা যদি ভালো করে দেখে থাকেন তাহলে এগুলোর উত্তর দিতে পারবেন। এখানে অপশান দেওয়া হয়েছে এ 6,516 কিলোমিটার, বি 7,516 কিলোমিটার, সবকটার শেষে কিলোমিটার হবে। 6,516 কিলোমিটার, 7,516 কিলোমিটার, 8,516 কিলোমিটার, 5,516 কিলোমিটার। এখানে অ্যান্সার হবে অপশান বি 7,516 কিলোমিটার। 7,516 কিলোমিটার। এখানে যদি প্রশ্ন করা হয় যে ভারতের টোটাল ল্যান্ড সারফেসের দৈর্ঘ্য কত, অর্থাৎ ভারতের এটা তো হয়ে গেল সমুদ্র উপকূলের, এইদিকে রয়েছে সমুদ্র, সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 7,516 কিলোমিটার। যদি এখানে প্রশ্ন করা হয় যে ভারতের স্থলসীমার দৈর্ঘ্য কত, স্থলসীমা বলতে জলের সঙ্গে সংযুক্ত নয়, বিভিন্ন দেশের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে এরকম, এটার দৈর্ঘ্য কত, সেটা যদি প্রশ্ন করা হয়, এরকম প্রশ্ন এসেছে অনেকবার, তো সেটার অ্যান্সার হবে 15,200 কিলোমিটার। 15,200 কিলোমিটার হচ্ছে স্থলসীমার দৈর্ঘ্য। চলে যাব পরবর্তী প্রশ্নে। পাঁচ নম্বর, হিমালয় পর্বতশ্রেণী কি ধরনের পর্বতশ্রেণীর উদাহরণ? হিমালয় পর্বতশ্রেণী কি ধরনের পর্বতের উদাহরণ? অপশান দিচ্ছে স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়প্রাপ্ত পর্বত। এখানে আমি আলোচনা করেছিলাম যেখানে, সেখানে বলেছিলাম যে হিমালয় পর্বত একটি নবীন ভঙ্গিল পর্বত, কেন সেটা আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। তাহলে এটার অপশান হবে ভঙ্গিল পর্বত, অ্যান্সার হবে ভঙ্গিল পর্বত। হিমালয় পর্বতশ্রেণী ভঙ্গিল পর্বতের উদাহরণ, আর আশা করি এটা সকলেই জানেন। তো চলে যাব পরবর্তী প্রশ্নে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সবথেকে বেশি রাজ্যের সীমানায় অবস্থিত? চারটে অপশান রয়েছে, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ। এটা ভুল লেখা হয়েছে, এটা মধ্যপ্রদেশ নয়। তো এখানে অপশানটা হবে উত্তরপ্রদেশ, ইউপি। আমি ভুল করে মধ্যপ্রদেশ লিখে দিয়েছি, অপশানটা হবে ইউপি। তো প্রথম অপশান দিচ্ছে ইউপি, সেকেন্ড হচ্ছে পশ্চিমবঙ্গ, থার্ড হচ্ছে ছত্তিশগড় এবং ডি অন্ধ্রপ্রদেশ। এই প্রশ্নটা বহুবার অনেক জায়গায় প্রশ্নটা আমি দেখেছি। তো এটা অ্যান্সার হবে ইউপি, উত্তরপ্রদেশ। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সবথেকে বেশি সীমানায় অবস্থিত, সেটা হবে ইউপি। চলে যাব পরবর্তী প্রশ্নে। নিম্নলিখিত কোন রাজ্যের আয়তন সবথেকে কম? নিম্নলিখিত কোন রাজ্যের আয়তন সবথেকে কম? প্রথম অপশান গোয়া, বি নাগাল্যান্ড, সি সিকিম এবং ডি ত্রিপুরা।
এখানে অ্যান্সার হবে এ গোয়া, অ্যান্সার হবে এ গোয়া। গোয়ার আয়তন 3702 কিলোমিটার, সরি 3702 স্কোয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার, 3702 বর্গ কিলোমিটার গোয়ার আয়তন। তাহলে এটি সব থেকে ছোট। চলে যাব তারপরের প্রশ্নে, আট। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটার জন্য একটু কনসেপ্ট দরকার রয়েছে। নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোনটি কর্কট ক্রান্তি রেখার নিকটে অবস্থিত? কর্কট ক্রান্তি রেখার নিকটে অবস্থিত, অর্থাৎ ভারতের একদম মধ্যিখান দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা। এবার চারটে যে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে কোন শহরটা কর্কট ক্রান্তি রেখার একদম কাছে অবস্থিত? বোঝা গেল? যদি এই শহরটা এখানে অবস্থান হয়, আইজল যদি এখানে অবস্থান হয়, রাজকোট এখানে অবস্থান হয়, তাহলে রাজকোট সবার কাছে অবস্থিত, মানে সব থেকে কাছে অবস্থিত, তো সেটাই অ্যান্সার হবে। এরকমই এটা জানতে চাওয়া হয়েছে। তো এর জন্য জানতে হবে যে কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি কোন কোন শহরগুলো অবস্থিত। তো আমি আটটা শহরের নাম বলবো, এই আটটা শহর কোন জায়গায়, মানে তার অবস্থান কি সেটাও বলে দেবো। তো সেইগুলো আপনারা একটু নোট করে নেবেন, কারণ এই অপশানগুলো চেঞ্জ করে দিতে পারে। আইজল, রাজকোট, কলকাতা বা ইম্ফল, এই বাদ দিয়ে অন্য কোনো শহরের নাম দিতে পারে। তো সেখানে যদি অ্যান্সার দিতে সুবিধা হয় সেই কারণে। এই যে অবস্থানগুলো আমি এখানে লিখেছি, প্রথম শহর গান্ধীনগর। গান্ধীনগরের অবস্থান হচ্ছে 23.10, এখানে একটা ডিগ্রির চিহ্ন হবে, প্রত্যেকটা একটা ডিগ্রির চিহ্ন হবে, 23.10 ডিগ্রি নর্থ। জয়পুর 26.55 ডিগ্রি নর্থ। এর মানেটা কি? এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, যেটা ভারতের একদম মাঝখান দিয়ে গেছে। কর্কট ক্রান্তি রেখার মান কত? 23.50 ডিগ্রি নর্থ, 23.50 ডিগ্রি নর্থ, 23.50 ডিগ্রি উত্তর অক্ষাংশ হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আর তার অনেকটাই কাছে গান্ধীনগর অবস্থিত 23.10 ডিগ্রি নর্থে, অর্থাৎ 23.50 যদি এটা হয়, তার আগে কোথাও একটা হবে 23.10 ডিগ্রি নর্থ, এই রেখাটা হবে হচ্ছে 23.10 ডিগ্রি নর্থ, সেখানে অবস্থিত গান্ধীনগর। জয়পুর অবস্থিত 26.55 ডিগ্রি নর্থ, অর্থাৎ 23.50-এর পরে যদি আরও একটা কোনো রেখা এরম থাকে তাহলে সেটা হবে 26.55 ডিগ্রি নর্থ, সেখানে অবস্থিত জয়পুর। তাহলে জয়পুরের অবস্থান কোথায়? জয়পুরের অবস্থান 26.55 ডিগ্রি নর্থ। তারপরে শহর ভোপাল। ভোপালের অবস্থান বলা হচ্ছে 23.26 ডিগ্রি নর্থ, 23.26 ডিগ্রি নর্থ। তাহলে যদি এরকম জায়গায় কোথাও একটা হবে আরও একটা রেখা, সেখানে অবস্থিত ভোপাল। রায়পুর অবস্থিত 21.16 ডিগ্রি নর্থে, রায়পুর অবস্থিত 21.16 ডিগ্রি নর্থে। রাঁচি অবস্থিত 23.11 ডিগ্রি নর্থে, মানে এই 23.50-এর কোনটা কাছে অবস্থিত এটাই আমাদের জানার বিষয়। কলকাতা অবস্থিত 22.34 ডিগ্রি নর্থ, 22.34 ডিগ্রি নর্থে অবস্থিত আমাদের কলকাতা। আগরতলার অবস্থান হচ্ছে 23.51 ডিগ্রি নর্থ, 23.51 হচ্ছে আগরতলা, এবং এবং আইজল হচ্ছে 23.36 ডিগ্রি নর্থ, আইজল হচ্ছে 23.36 ডিগ্রি নর্থ। তাহলে এখান থেকে, এই চারটা থেকে বুঝতে পারছি যে আগরতলা ত্রিপুরার রাজধানী, আগরতলা অবস্থিত 23.51 ডিগ্রি নর্থে, 23.51 ডিগ্রি নর্থে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এ, আইজল। তো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, বিভিন্নভাবে এটা ঘুরিয়ে আসতে পারে। দেখব পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে অবস্থিত, কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে অবস্থিত। এটা খুব সোজা প্রশ্ন, আমরা সকলেই জানি সিকিম রাজ্যে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা সিকিম রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন দুটি ভারতের পূর্বতম এবং পশ্চিমতম প্রান্তে অবস্থিত। এই বিষয়ে আমি আমার ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। এখানে অ্যান্সার হবে অপশান ডি, অরুণাচল প্রদেশ এবং গুজরাট। আমি বলেছিলাম যে ভারতের একদম
পূর্ব প্রান্তে, ভারতের একদম পূর্ব প্রান্তে রয়েছে অরুণাচল প্রদেশের একটা জায়গা যার নাম কিবুথু, এবং একদম পশ্চিম প্রান্তে রয়েছে গুজরাটের একটা জায়গা যার নাম গুয়ার মাটো, গুয়ার মাটো। তাহলে এটা হচ্ছে একদম পূর্বতম অংশ অরুণাচল প্রদেশের কিবুথু, এবং গুজরাটের গুয়ার মাটো হচ্ছে পশ্চিমতম অংশ। তো চলে যাব পরবর্তী প্রশ্নে। নিম্নলিখিত দ্বীপগুলির মধ্যে, এখানে প্রশ্নটা হবে নিম্নলিখিত দ্বীপগুলির মধ্যে, দ্বীপগুলির কথাটা আসেনি, নিম্নলিখিত দ্বীপগুলির মধ্যে কোনটি প্রবাল দ্বারা সৃষ্ট? অপশানে দেওয়া আছে আন্দামান, বি নিকোবর, সি লাক্ষাদ্বীপ এবং ডি নারকন্দাম। এটা সকলেই আমরা জানি লাক্ষাদ্বীপ হচ্ছে একটি প্রবাল দ্বীপ, তাছাড়া এটা আমি ভিডিওতে বলেছিলাম লাক্ষাদ্বীপ হচ্ছে একটি প্রবাল দ্বীপ। তাহলে এটার অপশান মানে সঠিক উত্তর হবে অপশান সি। চলে যাব পরবর্তী প্রশ্নে। ভারতের একটি শীতল মরুভূমির নাম কি? ভারতের একটি শীতল মরুভূমির নাম কি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। শিলং, অপশান দেওয়া হয়েছে শিলং, লাদাখ, বারামুল্লা এবং দুন। শিলং, লাদাখ, বারামুল্লা এবং দুন, অপশান হবে বি, সঠিক অপশান হবে বি লাদাখ। ভারতের শীতল মরুভূমির নাম, ভারতের একটি শীতল মরুভূমির নাম এর মধ্যে লাদাখ। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে উচ্চ হিমালয় আর কি নামে পরিচিত? অপশান দেওয়া হয়েছে এ আসাম হিমালয়, বি শিবালিক, সি হিমাদ্রি এবং ডি সাহাদ্রি। উচ্চ হিমালয় আর এক নাম হিমাদ্রি, অপশান সি। শিবালিক হিমালয়ের মানে হচ্ছে নিম্ন হিমালয়ের আর এক নাম হচ্ছে শিবালিক। হিমালয় চ্যাপ্টারে আমি এগুলো ডিটেলসে আলোচনা করেছি। চলে যাব পরবর্তী প্রশ্নে। ভারতের উচ্চতম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? ভারতের উচ্চতম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? অপশান দেওয়া আছে এ মহারাষ্ট্র, বি কর্ণাটক, সি অন্ধ্রপ্রদেশ, ডি আসাম। এটার উত্তর দেওয়ার আগে জানতে হবে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কুঞ্চিকাল, কুঞ্চিকাল। এটা ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম, এবং এটি অবস্থিত কর্ণাটক রাজ্যে, কর্ণাটক রাজ্যে অবস্থিত। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি কর্ণাটক। বোঝা গেল? চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে দাক্ষিণাত্য উপদ্বীপের সবথেকে উঁচু পর্বতের নাম কি? দাক্ষিণাত্য উপদ্বীপের সর্বোচ্চ মানে সবথেকে উঁচু পর্বতের নাম কি? এবার দাক্ষিণাত্য উপদ্বীপ কাকে বলা হয়, দাক্ষিণাত্য উপদ্বীপ কাকে বলা হয়, সেটার জন্য আমি একটা স্লাইড দেখাচ্ছি যেখানে শুধুমাত্র দাক্ষিণাত্য উপদ্বীপটাকে দেখানো হয়েছে। এইটুকু অংশকে বলা হচ্ছে দাক্ষিণাত্য উপদ্বীপ। কেন উপদ্বীপ বলা হয়? এমন একটা অঞ্চলকে যার তিন দিকেই রয়েছে জল এবং একদিকে রয়েছে স্থলভাগ। এদিকে রয়েছে আরব সাগর, এদিকে রয়েছে ভারত মহাসাগর এবং এদিকে রয়েছে বঙ্গোপসাগর। তার মাঝখানে এইটুকু অংশ অবস্থিত এবং এর উপরের অংশে এরাম জায়গায় রয়েছে আমাদের বাকি ভারতের অংশটা, অর্থাৎ স্থলভাগ। তো এই জন্য এইটুকু অংশকে বলা হয় উপদ্বীপ, দাক্ষিণাত্য উপদ্বীপ। তো এবার প্রশ্নে চলে যাব যে দাক্ষিণাত্য উপদ্বীপের সবথেকে উঁচু পর্বতের নাম কি। এখানে অপশান দেওয়া আছে আনাইমুদি, দোদাবেতা, মহেন্দ্রগিরি এবং নীলগিরি। এখানে অপশান হবে মানে উত্তর হবে অপশান এ আনাইমুদি। আনাইমুদি দাক্ষিণাত্য উপদ্বীপে, সম্পূর্ণ দাক্ষিণাত্য উপদ্বীপে সবথেকে উঁচু পর্বত। এটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? প্রশ্ন হচ্ছে এটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত। আনাইমুদি পর্বত ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পার্বত্য শ্রেণীর মধ্যে অবস্থিত। তাহলে যদি এখানে প্রশ্ন করা হয় যে পশ্চিম ঘাট পর্বতের সবথেকে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি, তাহলেও অ্যান্সার হবে আনাইমুদি। এইগুলো সব আমি আলোচনা করে এসেছি। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি। এখানে উত্তর হবে অপশান সি ইন্দিরা পয়েন্ট। আমি ভিডিওতে বলেছিলাম যে ভারতের দক্ষিণতম বিন্দু অর্থাৎ এটা যদি ভারতের মূল ভূখণ্ড হয়, এখানে রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের একদম এই অংশটা দক্ষিণতম অংশের নাম ইন্দিরা পয়েন্ট, এবং ভারতের উত্তরতম বিন্দুর নাম ইন্দিরা কোল। ইন্দিরা পয়েন্ট হচ্ছে একদম দক্ষিণতম বিন্দু। এবার এই প্রশ্নটাকে আবার ঘুরিয়ে আসতে পারে যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি। মূল ভূখণ্ডের, মূল ভূখণ্ড শুধু এইটুকুকে বোঝানো হয়,
এইটা যদি বলা হয় যে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, তাহলে এইখানে যে বিন্দুটা অবস্থিত সেটাকে বলতে হবে। তাহলে তখন উত্তর হয়ে যাবে কেপ ক্যামোরিন, যাকে আমরা আরেকটা নামে চিনি কন্যাকুমারী। তো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কেপ ক্যামোরিন বা কন্যাকুমারী। কিন্তু শুধু যদি বলা হয় ভারতের দক্ষিণতম বিন্দু, তাহলে সম্পূর্ণ ভারতের, ভারতের আন্ডারে যতটা অঞ্চল রয়েছে তার সব থেকে দক্ষিণতম বিন্দু, সেটার নাম ইন্দিরা পয়েন্ট। চলে যাব পরবর্তী প্রশ্নে। 17 নম্বর প্রশ্ন, ভারতের সমুদ্র উপকূলে কতগুলি রাজ্য অবস্থিত? অপশন দেওয়া আছে এ 7টি, বি 8টি, সি 9টি এবং ডি 10টি। এবার সমুদ্র উপকূলে কোন কোন রাজ্যগুলো অবস্থিত সেটার ম্যাপ দেখলেই আমরা পেয়ে যাব। এই হচ্ছে ভারতের ম্যাপ। ভারতের ম্যাপে তিন দিকে রয়েছে সমুদ্র। রাজ্যগুলো কী কী রয়েছে সমুদ্র উপকূলে? এক গুজরাট, 2 নম্বর রাজ্য হচ্ছে মহারাষ্ট্র, 3 নম্বর রাজ্য হচ্ছে কর্ণাটক, 4 নম্বর হচ্ছে কেরালা, 5 নম্বর হচ্ছে তামিলনাড়ু, 6 নম্বর হচ্ছে এখানে রয়েছে অন্ধ্রপ্রদেশ, 7 হচ্ছে উড়িষ্যা এবং 8 নম্বর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। এই কটা রাজ্য ভারতের উপকূল অঞ্চলে রয়েছে? তাহলে এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে 8, অপশান বি। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 8খানি রাজ্য। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসছে, তো এটা একটু মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটির 4টি জেলা রয়েছে কিন্তু কোনোটির সীমা 100 অবস্থিত নয়? ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে 4টি জেলা রয়েছে কিন্তু কোনোটির সীমা 100 অবস্থিত নয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। জেলাগুলো একসাথে অবস্থিত নয়। আমরা যদি পশ্চিমবঙ্গের কথা ধরি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি এইভাবে রয়েছে। কিন্তু ভারতের এমন একটি অঞ্চল রয়েছে সেটা কেন্দ্রশাসিত অঞ্চল, মূল রাজ্য নয়, কেন্দ্রশাসিত অঞ্চল। তার 4টে জায়গা রয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চলটার মধ্যে 4টে জায়গা রয়েছে, অর্থাৎ 4টে জেলা রয়েছে, কিন্তু 4টে জেলাই একসাথে অবস্থিত নয়। কোনোটা উত্তরে, কোনোটা দক্ষিণে, কোনোটা আবার পশ্চিমে, এইভাবে অবস্থিত। অপশান দেওয়া আছে আন্দামান নিকোবর, চণ্ডীগড়, পুদুচেরি এবং দাদরা নগর হাভেলি। অপশান হবে সি, পুদুচেরি, বা আগে যার নাম ছিল পন্ডিচেরি। তো এখানে আমি একটা ম্যাপ দেখাবো, সেই ম্যাপ দিয়ে দেখাবো যে কোথায় কোথায় সেগুলো অবস্থিত। 4টে জায়গা বললাম, 4টে জেলা, একটা হচ্ছে ইয়ামেন, এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশে, কিন্তু অন্ধ্রপ্রদেশের মধ্যে থাকলেও এটা অন্ধ্রপ্রদেশের অঞ্চল নয়, এটা হচ্ছে পুডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অবস্থিত। দ্বিতীয় জায়গা হচ্ছে পুডুচেরি নিজেই, পুডুচেরি, এটা অবস্থিত তামিলনাড়ুতে। তারপরে অবস্থিত হচ্ছে কড়াইকল, কড়াইকল অবস্থিত তামিলনাড়ুতে। এবং চতুর্থ হচ্ছে মাহে, মাহে অবস্থিত কেরালাতে। এই 4টে যে জায়গা বললাম, মাহে, কড়াইকল, পুডুচেরি এবং ইয়ামেন, এই 4টেকে একসাথে নিয়ে বলা হয় পুডুচেরি বা পন্ডিচেরি, সেটা একটি কেন্দ্রশাসিত অঞ্চল। 4টে দেখতে পাচ্ছি আমরা, 4 জায়গায় রয়েছে, কারোর সীমা না, কারোর সঙ্গে অবস্থিত নয়। কোনোটা কেরালায়, দুটো আছে তামিলনাড়ুতে, আবার কোনোটা রয়েছে অন্ধ্রপ্রদেশে। তো এটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, এই ম্যাপটা মনে রাখবেন। তো চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে সাহাদ্রি নামটি কিসের সঙ্গে যুক্ত? সাহাদ্রি নামটি কিসের সঙ্গে যুক্ত? অপশান দেওয়া আছে এ একটি বৃষ্টিপাতবিহীন বাতাস, বি হিমালয় পার্বত্য শ্রেণীর একটি শৃঙ্গ, হিমালয় পর্বত শ্রেণীর একটি শৃঙ্গ, সি পশ্চিমঘাট এবং ডি ঘূর্ণিঝড়। এখানে অপশান হবে সি পশ্চিমঘাট। পশ্চিমঘাট পর্বত শ্রেণীর আরেকটা নাম হচ্ছে সাহাদ্রি। এদিকে রয়েছে পশ্চিমঘাট পর্বতশ্রেণী, এদিকে রয়েছে পূর্বঘাট পর্বতশ্রেণী। পশ্চিমঘাটের নাম সাহায্যী, আবার পূর্বঘাটেরও এরকম একটা নাম আছে যার নাম মালয়াদ্রি। সাহায্যী হচ্ছে পশ্চিমঘাট এবং মালয়াদ্রি হচ্ছে পূর্বঘাট। তো এটার অপশান হয়ে যাচ্ছে সি, সঠিক উত্তর। চলে যাব পরবর্তী প্রশ্নে। দোদাবেতা শৃঙ্গ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? দোদাবেতা শৃঙ্গ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? অপশান দেওয়া আছে এ আনাইমালাই, বি মহেন্দ্রগিরি, সি নীলগিরি এবং ডি সিবাড়ায়। এখানে উত্তর হবে অপশান সি, নীলগিরি পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা। বোঝা গেল? চলে যাব পরবর্তী প্রশ্নে। 24 নম্বর প্রশ্ন, ভারতের মোট রাজ্য সংখ্যা কটি? ভারতের মোট রাজ্য সংখ্যা কটি? ভারতের মোট রাজ্যের সংখ্যা 29টি, অপশান ডি। আগে ছিল 28টি, তার সঙ্গে একটা যোগ হয়েছে যার নাম তেলেঙ্গানা। তেলেঙ্গানা যোগ হওয়ার পর হয়েছে 29টি।
চলে যাব পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটা একটু কনসেপচুয়াল। তুমি যদি হিমালয় পর্বতে ঘুরতে যাও, তাহলে তুমি সেখানে কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে? যদি তুমি হিমালয় পর্বত শ্রেণীতে ঘুরতে যাও, তাহলে তুমি কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে? তারপরে বলা হয়েছে, এক নম্বর ওক, দুই রনোডেনড্রন, সি মানে তিন হচ্ছে চন্দন। এবার জানতে চাওয়া হয়েছে, অপশান দেওয়া হয়েছে এ এক এবং দুই অর্থাৎ ওক এবং রনোডেনড্রন, বি শুধু তিন অর্থাৎ শুধু চন্দন, সি এক এবং তিন ওক এবং চন্দন, এবং ডি এক দুই তিন তিনটেই অর্থাৎ ওক রনোডেনড্রন চন্দন তিনটেই। তাহলে এখানে যে তিনটে গাছের নাম বলা হয়েছে, তার মধ্যে চন্দন এটা একটি আর্দ্র পর্ণমোচী বৃক্ষ। চন্দন একটি আর্দ্র পর্ণমোচী বৃক্ষ। আমি যেখানে ভিডিওতে আলোচনা করেছি বন স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে, সেখানে আমি বলেছিলাম চন্দন একটি আর্দ্র পর্ণমোচী বৃক্ষ। তাহলে আর্দ্র পর্ণমোচী বৃক্ষ কখনোই হিমালয় পর্বতশ্রেণীতে উঠবে না। একমাত্র ওক এবং রনোডেনড্রন এই দুটোই হিমালয় পর্বতশ্রেণীতে দেখতে পাওয়া যাবে। তাহলে অপশান হবে এ, সঠিক উত্তর এ, এক এবং দুই এই দুটো হচ্ছে সঠিক উত্তর। চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? অপশান এ দেওয়া হয়েছে তামিলনাড়ু, অপশান বি দেওয়া হয়েছে গোয়া, অপশান সি জম্মু কাশ্মীর, এবং অপশান ডি কেরালা। সাইলেন্ট ভ্যালি নামে একটি ন্যাশনাল পার্কও রয়েছে। সাইলেন্ট ভ্যালি নামে একটি ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানও রয়েছে। জাতীয় উদ্যানের চ্যাপ্টারে বলেছিলাম যে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত, সেটা অপশান হবে ডি, কেরালাতে অবস্থিত। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কও অবস্থিত কেরালাতে, এবং সাইলেন্ট ভ্যালি অঞ্চলটিও অবস্থিত কেরালাতে। চলে যাব পরবর্তী প্রশ্নে। এর মধ্যে সবথেকে শুষ্কতম অঞ্চল কোনটি? শুষ্কতম অঞ্চল কোনটি? অপশান এ মুম্বাই, অপশান বি দিল্লি, অপশান সি লে, অপশান ডি বেঙ্গালুরু। মুম্বাই পশ্চিম উপকূলে অবস্থিত, এখানে বৃষ্টিপাত হয়। বেঙ্গালুরুতেও বৃষ্টিপাত হয়। দিল্লিতে বৃষ্টিপাত কম হয় কিন্তু হয়। আমি বলেছিলাম যে কিভাবে উত্তর পূর্ব সরি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এইভাবে ঘুরে আস্তে আস্তে দিল্লির দিকে যায়। তো এই তিনটে জায়গাতে বৃষ্টিপাত হয়, কিন্তু লেতে বৃষ্টিপাত হয় না, হলেও খুব কম হয়। লেতে অধিকাংশই তুষারপাত হয়। তাই এখানে এই প্রশ্নের উত্তর হবে অপশান সি লে। চলে যাব পরবর্তী প্রশ্নে। বলা হচ্ছে লাক্ষাদ্বীপ কোন সমুদ্রে অবস্থিত? খুব সোজা প্রশ্ন, এরকম প্রশ্ন এখন খুব কম পরীক্ষায় আসে। লাক্ষাদ্বীপ কোন সমুদ্রে অবস্থিত? এ আরব সাগর, বি বঙ্গোপসাগর, সি ভারত মহাসাগর, এবং ডি কোনোটিই নয়। উত্তর হবে এ আরব সাগর। আরব সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপ। চলে যাব পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটার সেরকমভাবে কিছু আলোচনা করার ছিল না। গুরুশিখর হলো অপশান এ অন্ধ্রপ্রদেশের একটি বন্দর, অপশান বি শিখদের একজন গুরু, সি হিমালয়ের একটি অঞ্চল, ডি আরাবল্লীর উচ্চতম শৃঙ্গ। অপশান বি ডি সরি অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। আরাবল্লীর উচ্চতম শৃঙ্গ হচ্ছে গুরুশিখর। তাহলে গুরুশিখর হচ্ছে আরাবল্লীর উচ্চতম শৃঙ্গ। এখান থেকে যদি প্রশ্নটা ঘুরিয়েও করা হয় আরাবল্লীর উচ্চতম শৃঙ্গের নাম কি, তাহলে হবে গুরুশিখর। এটা মনে রাখা যেতেই পারে। চলে যাব পরবর্তী প্রশ্নে। নিম্নলিখিত পর্বত শৃঙ্গগুলির মধ্যে সম্পূর্ণভাবে ভারতে অবস্থিত সব থেকে উঁচু শৃঙ্গ কোনটি? অপশান এ দেওয়া হয়েছে মাউন্ট এভারেস্ট, অপশান বি কাঞ্চনজঙ্ঘা, অপশান সি নন্দা দেবী, অপশান ডি নাংলা পর্বত। এর মধ্যে আমরা জানি মাউন্ট এভারেস্ট ভারতে সম্পূর্ণভাবে অবস্থিত নয়, অধিকাংশটাই নেপালে অবস্থিত। নন্দা দেবী এবং নাংলা পর্বত এই দুটো ভারতে সম্পূর্ণভাবে অবস্থিত নয়, এবং অপশান বি কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের মধ্যে অবস্থিত সম্পূর্ণভাবে অবস্থিত উচ্চতম শৃঙ্গ। হিমালয় পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট, কিন্তু সেটা ভারতে অবস্থিত নয়, নেপালে অধিকাংশ অবস্থিত। দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এবং কাঞ্চনজঙ্ঘা সম্পূর্ণভাবে ভারতে অবস্থিত, তাই জন্য কাঞ্চনজঙ্ঘা এটা সঠিক উত্তর। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম, সেটা হবে গডউইন অস্টিন বা কে2। এগুলো আমি ডিটেলসে আলোচনা করেছি, সেগুলো দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন। তো এখানে এটুকু জানানোর ছিল, চলে যাব পরবর্তী প্রশ্নে। নিম্নলিখিত পর্বত শ্রেণীগুলির মধ্যে কোনটি হিমালয় পার্বত্য অঞ্চলের মধ্যে অবস্থিত নয়? অপশান এ আরাবল্লী, অপশান বি হিন্দুকুশ, অপশান সি কারাকোরাম, অপশান ডি কুনলু। এর মধ্যে হিমালয়ের মধ্যে অবস্থিত কোনটা নয়? অপশান এ আরাবল্লী। আরাবল্লী
রাজস্থান রাজ্যে এইভাবে রয়েছে, অর্থাৎ উত্তর দক্ষিণে বিস্তৃত, রাজস্থান রাজ্যের একদম পাশে। বৃষ্টিপাতের চ্যাপ্টার বলেছিলাম, এই কারণে এই আরাবল্লীতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাধাপ্রাপ্ত হতে পারে না, যেহেতু এটা এরকম সোজাসুজি রয়েছে, তাই জন্য রাজস্থান রাজ্যে বৃষ্টিপাত হয় না। তো আরাবল্লী পর্বতশ্রেণী রাজস্থান রাজ্যের নিকটে অবস্থিত এবং এটা হিমালয় পর্বতশ্রেণীর অন্তর্গত নয়। চলে যাব পরবর্তী প্রশ্নে। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? অপশান রয়েছে, এ চণ্ডীগড়, বি পণ্ডিচেরি, সি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ডি লাক্ষাদ্বীপ। আমি ক্রমানুসারে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কী কীভাবে অবস্থিত সেটা বলে দেবো, মানে সব থেকে বড়ো কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, এইভাবে বলে দিচ্ছি। তাহলে এই অপশানগুলো যদি চেঞ্জ করে দেয় তাহলে বলতে সুবিধা হবে। সব থেকে বড়ো কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে, এক নম্বর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সব থেকে বড়ো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বৃহত্তম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অপশান সি ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। দু নম্বর হচ্ছে দিল্লি, দিল্লি হচ্ছে দ্বিতীয়। তৃতীয়, তিন নম্বর আয়তনের দিক থেকে এটা তৃতীয় পণ্ডিচেরি, তৃতীয় হচ্ছে পণ্ডিচেরি। চতুর্থ হচ্ছে দাদরা এবং নগর হাভেলি, চতুর্থ হচ্ছে দাদরা এবং নগর হাভেলি। পঞ্চম চণ্ডীগড়, চণ্ডীগড় হচ্ছে পঞ্চম। ষষ্ঠ হচ্ছে দমন, দমন এবং দিউ, দমন এবং দিউ এটা হচ্ছে ষষ্ঠ। এবং সপ্তম হচ্ছে লাক্ষাদ্বীপ, সপ্তম হচ্ছে লাক্ষাদ্বীপ। তাহলে যদি এখানে প্রশ্ন করা হয়েছে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এবং সব থেকে ছোট যদি জানতে চাওয়া হয় সেটা হবে লাক্ষাদ্বীপ। এই ক্রমটা মনে রাখবেন, তাহলে সমস্ত প্রশ্ন এখান থেকে যেরকম আসতে পারে মনে থাকবে। চলে যাব পরবর্তী প্রশ্নে। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? অপশান রয়েছে, এ চণ্ডীগড়, বি পণ্ডিচেরি, সি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ডি লাক্ষাদ্বীপ। এর মধ্যে আমি আগে প্রথমে জানিয়ে দেবো যে ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে তার আয়তন কত। এখানে মাত্র চারটে দেওয়া হয়েছে, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা সাতটা। তো অপশানগুলো যদি চেঞ্জ করে দেয় তাহলে বলতে অসুবিধা হবে, তাই বলে দেবো আগে প্রথমে যে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আয়তন কত। প্রথম, আচ্ছা সবটা বল স্টার্ট। আমি ক্রমানুসারে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কী কীভাবে অবস্থিত সেটা বলে দেবো, মানে সব থেকে বড়ো কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, এইভাবে বলে দিচ্ছি। তাহলে এই অপশানগুলো যদি চেঞ্জ করে দেয় তাহলে বলতে সুবিধা হবে। সব থেকে বড়ো কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে, এক নম্বর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সব থেকে বড়ো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বৃহত্তম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অপশান সি ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। দু নম্বর হচ্ছে দিল্লি, দিল্লি হচ্ছে দ্বিতীয়। তৃতীয়, তিন নম্বর আয়তনের দিক থেকে এটা তৃতীয় পণ্ডিচেরি, তৃতীয় হচ্ছে পণ্ডিচেরি। চতুর্থ হচ্ছে দাদরা এবং নগর হাভেলি, চতুর্থ হচ্ছে দাদরা এবং নগর হাভেলি। পঞ্চম চণ্ডীগড়, চণ্ডীগড় হচ্ছে পঞ্চম। ষষ্ঠ হচ্ছে দমন, দমন এবং দিউ, দমন এবং দিউ এটা হচ্ছে ষষ্ঠ। এবং সপ্তম হচ্ছে লাক্ষাদ্বীপ, সপ্তম হচ্ছে লাক্ষাদ্বীপ। তাহলে যদি এখানে প্রশ্ন করা হয়েছে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এবং সব থেকে ছোট যদি জানতে চাওয়া হয় সেটা হবে লাক্ষাদ্বীপ। আবার এরকমও প্রশ্ন আসতে পারে যে আন্দামান বা লাক্ষাদ্বীপ দুটোই অপশানে দিল না, নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে, সরি ভুল 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 স্টার্ট, এরকম বলতে পারে যে নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম কোনটি, দিয়ে এরকম চারটে দিতে পারে, দিল্লি, পণ্ডিচেরি, দাদরা নগর হাভেলি, চণ্ডীগড়। তাহলে সেখানে হয়ে যাবে দাদরা নগর হাভেলি। তো এরকম প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে হতে পারে, তো এই ক্রমটা মনে রাখবেন, তাহলে সমস্ত প্রশ্ন এখান থেকে যেরকম আসতে পারে মনে থাকবে।
চলে যাব পরবর্তী প্রশ্নে। দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? এই প্রশ্নটা আগেও আমরা পেয়েছি, সেখানে বলা ছিল দক্ষিণ মানে দাক্ষিণাত্য উপদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, সেখানে জানতে চাওয়া হয়েছিল। আর এখানে জানতে চাওয়া হয়েছে, শুধু কথাটা ঘুরিয়ে দিয়েছে, দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি। উত্তর একই হবে, উত্তর হবে অপশান এ আনাইমুদি। আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের বা দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ। চলে যাব পরবর্তী প্রশ্নে, 34। লাক্ষাদ্বীপে কতগুলি দ্বীপ রয়েছে? লাক্ষাদ্বীপ কতগুলি দ্বীপ নিয়ে গঠিত? ছোট ছোট অনেক দ্বীপের সমষ্টি হচ্ছে লাক্ষাদ্বীপ। তো কতগুলো দ্বীপ রয়েছে? অপশান এ 17, অপশান বি 27, অপশান সি 36, অপশান ডি 46। এখানে অ্যান্সার হবে অপশান সি 36টি। লাক্ষাদ্বীপে ছোট ছোট 36টি দ্বীপ রয়েছে, এরকম ছোট ছোট 36টি দ্বীপ রয়েছে এবং সেটার একত্রিতভাবে লাক্ষাদ্বীপ নামে পরিচিত। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে, 35 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে সবথেকে ছোট কোনটি? গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। এখানে যে কটা অপশান দেওয়া হয়েছে তার মধ্যে সবথেকে ছোট হচ্ছে তামিলনাড়ু, অপশান সি। অপশান সি তামিলনাড়ু হচ্ছে সবথেকে ছোট রাজ্য এই কটার মধ্যে, এইটুকুর মধ্যে যে চারটে অপশান দেওয়া হয়েছে তার মধ্যে। গুজরাটের আয়তন হচ্ছে 196,024 বর্গ কিলোমিটার। কর্ণাটকের আয়তন হচ্ছে 191,791 স্কোয়ার কিলোমিটার। তামিলনাড়ু হচ্ছে 130,060 বর্গ কিলোমিটার এবং অন্ধ্রপ্রদেশ হচ্ছে 162,970 বর্গ কিলোমিটার। এগুলো মনে রাখা সম্ভব নয়, কার কত আয়তন এটা স্বাভাবিকভাবে 29টা রাজ্যের মনে রাখা সম্ভব নয়। কিন্তু যদি আমরা ম্যাপটা একটু ভালোভাবে দেখি তাহলে ম্যাপ অনুসারে বলতে পারবো যে এগুলোর মধ্যে কোনটা আয়তন হিসাবে ছোট দেখতে। তো সেইভাবে একটু মনে রাখা যেতে পারে যে যদি এরকম অপশান দেয়। তো এটা বোঝা গেল, চলে যাব পরবর্তী প্রশ্নে, 36। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমঘাটের পেয়ে গেছি আনাইমুদি, পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কি? অপশান এ শিবারায়, অপশান বি মহেন্দ্রগিরি, অপশান সি আনাইমুদি এবং অপশান ডি কোনোটি নয়। এর মধ্যে আনাইমুদি তো হবেই না, আনাইমুদি তো পশ্চিমঘাটের পর্বত সর্বোচ্চ শৃঙ্গ পেয়ে গেছি। শিবারায় এবং মহেন্দ্রগিরি, এর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে বি মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরি হচ্ছে পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি। চলে যাব পরবর্তী প্রশ্নে, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, গোয়া, এর মধ্যে সবথেকে ছোট সমুদ্র উপকূল হচ্ছে অপশান এখানে উত্তর হবে অপশান সি, ভুল সবটা ভুল সবটা ভুল স্টার্ট অপশান সি গুজরাট, অপশান ডি গোয়া। এখানে উত্তর হবে অপশান সি গুজরাট। গুজরাট রাজ্যের সমুদ্র উপকূল ভারতের মধ্যে সবথেকে বেশি, গুজরাট রাজ্যের সমুদ্র উপকূল ভারতের সবথেকে বড়। তাহলে এখানে উত্তর হবে অপশান সি। এবার ভারতের সবথেকে বড় সমুদ্র উপকূল পেয়ে গেলাম গুজরাট রাজ্যের, দু নম্বর কার, দ্বিতীয় কার, এরকম প্রশ্ন করা যেতে কোথাও হতেই পারে যে দু নম্বর দ্বিতীয় সবথেকে বড় সমুদ্র উপকূল কার, উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের সমুদ্র উপকূল দ্বিতীয়, প্রথম গুজরাট, দ্বিতীয় অন্ধ্রপ্রদেশ, তিন নম্বর হচ্ছে, তৃতীয় হচ্ছে তামিলনাড়ু, তৃতীয় হচ্ছে তামিলনাড়ু এবং চতুর্থ হচ্ছে কেরালা। এই ক্রমটা একটু মনে রাখবেন, চতুর্থ হচ্ছে কেরালা, প্রথম গুজরাট, দ্বিতীয় অন্ধ্রপ্রদেশ, তৃতীয় তামিলনাড়ু, চতুর্থ কেরালা। চলে যাব পরবর্তী প্রশ্নে, বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপগুলির মধ্যে কতগুলি ভারতের অন্তর্ভুক্ত? বঙ্গোপসাগরে প্রচুর দ্বীপ রয়েছে, ছোট ছোট, বড়, মাঝারি অনেক দ্বীপ রয়েছে, তার মধ্যে কতগুলি ভারতের অন্তর্ভুক্ত, অর্থাৎ ভারতের কন্ট্রোল তার মধ্যে রয়েছে? অপশান এ 190, বি 204, সি 300 এবং ডি হচ্ছে 210। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এরকম প্রশ্ন করা হয় মানে অনেকবার এসেছে, আমি দেখেছি এরকম প্রশ্ন অনেকবার। তো এখানে উত্তর হবে অপশান বি, 204টি দ্বীপ রয়েছে বঙ্গোপসাগরে, 204টি দ্বীপ এমন দ্বীপ রয়েছে যেগুলো ভারতের অন্তর্ভুক্ত, তার উপর ভারতের কন্ট্রোল রয়েছে, বাকিগুলোতে অন্যান্য দেশের কন্ট্রোল রয়েছে। তো এটা খুব ইম্পর্টেন্ট, 204টি দ্বীপ রয়েছে। চলে যাব পরবর্তী প্রশ্নে,
তেলেঙ্গানা রাজ্য কতগুলি রাজ্যের সীমানায় অবস্থিত? প্রথমে একটা পেয়েছিলাম যে আমি তখন বলেছিলাম যে উত্তর পূর্ব ভারতের যে সীমান্ত রাজ্যগুলো রয়েছে সেগুলো সীমান্তগুলো মনে রাখলেই হবে, সেইটার ম্যাপটা মনে রাখলেই হবে। এবার এবার যদি ভারতের এই অংশের মধ্যে মানে মেন যে জায়গাটা তার মধ্যে বলে দেয় তাহলে কি করব, সবকটা রাজ্যের সীমানা মনে রাখা সম্ভব নয়। তো এরকম প্রশ্ন সাধারণত আসে না, এটা তখনই এসেছিল, এই প্রশ্নটা এসেছিল তখনই যখন তেলেঙ্গানা রাজ্য নতুন তৈরি হয়েছিল, সেই কারণে ওটা কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল, তাই জন্যই জানতে চাওয়া হয়েছিল। মেনলি আমরা যা পরীক্ষা দিচ্ছি তাতে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো এবং পশ্চিমবঙ্গের সীমানা মনে রাখলেই হবে। তো এইটার উত্তর জেনে নেব। 39 নম্বরের প্রশ্নের উত্তর হবে এ, পাঁচটা রাজ্যের সীমানায় অবস্থিত। কেন সেটা আমি একটা ম্যাপের মাধ্যমে দেখাচ্ছি যে কে কে রয়েছে। তেলেঙ্গানা রাজ্য হচ্ছে এইটা, এটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্য, এদিকে রয়েছে অন্ধ্রপ্রদেশ, এদিকে রয়েছে কর্ণাটক, মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং এখানে ওড়িশার একদম একটুখানি অংশ, এইটুকু অংশ ওড়িশার রয়েছে। তো পাঁচটা রাজ্য তেলেঙ্গানা সীমানায় অবস্থিত। চলে যাব পরবর্তী প্রশ্নে। পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ ভারতের মধ্যে অবস্থিত? পৃথিবীর মোট যা স্থলভাগের পরিমাণ তার কতটা অংশ ভারতের মধ্যে অবস্থিত? অপশান দেওয়া হয়েছে এ 1%, বি 4%, সি 2.4%, ডি 3.2%। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও অনেকবার পরীক্ষায় এসেছে। ভারতের এটা মানে এটার অ্যান্সার হবে অপশান সি 2.4%। পৃথিবীর মোট স্থলভাগের 2.4% হচ্ছে ভারতের মধ্যে অবস্থিত এবং যেটা পৃথিবীর মধ্যে সপ্তম, ভারত হচ্ছে সপ্তম বৃহত্তম দেশ স্থলভাগের বিচারে। তো এই ছিল 40টি প্রশ্নের একটা সেট। এখানে আমি 40টা প্রশ্ন দেখিয়েছি, এরপরে আরও এরকম প্রশ্ন করতে থাকব। তার আগে আমি আগে সিলেবাসটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি, তারপরে এরকম প্রশ্ন অনেক দেব। এই প্রশ্নগুলো যদি ভালো লাগে, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। এই ভিডিওতে যদি কিছু আপনাদের সাজেশান থাকে, কিছু যদি জানতে চান আপনারা, এখানে কিছু যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেগুলো আমাকে জানাতে পারেন কমেন্ট করে, আমি সেগুলোর উত্তর দেব। তো এই ভিডিওটা এই অবধি, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।